প্র্যাকটিসে সেই ছবির আবদার মিলল রিশাদ হোসেনের তা পেতেই পারেন সাম্প্রতিক ফর্ম তো দারুণ রিশাদই যেন সবার আগ্রহের কেন্দ্রে টি টোয়েন্টি বিশ্বকাপটা মাতিয়েছেন দেশে ক্রিকেটের বড় মুখের এক লেগ স্পিনে বড় আশা হয়ে উঠছেন নীলফামারির এই বোলার পাকিস্তানে যাচ্ছেন ওয়ানডে স্কোয়াডে বাংলাদেশ এ দলের হয়ে ইসলামাবাদে খেলবেন রিশাদ প্র্যাকটিসেও তাই দেখা গেল সিরিয়াস শ্রীসাদকেই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সাতটা ম্যাচে নিয়েছেন চোদ্দটা উইকেট বিশ্বকাপেরই অন্যতম সেরা বোলিং গড় ছিল মাত্র তেরো ইকোনমিও ভদ্রস্ত সাত দশমিক সাত ছয় আর সেরা ছিল বাইশ রানে তিনটা উইকেট বিশ্বকাপের পরে অবশ্যই লেগে ব্যস্ত ছিলেন চট্টগ্রামে তিন দিনের ম্যাচে একবার জোড়া উইকেট মিললে অবশ্য টার্ন পেয়েছিলেন অনেকটা পাকিস্তানেও একই রকম টার্ন পাওয়ার আশা করতেই পারেন এই লেগে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে গড়ে চার দশমিক চার ডিগ্রি টার্ন পেয়েছিলেন ঋষাদ যা ছিল বিশ্বকাপের সব লেগ স্পিনার থেকে অনেকটাই বেশি পাকিস্তানের সাদা বলেও একই ঋষাদের কি দেখা পাবে দেশের ক্রিকেট সমর্থকরা সব ঠিক থাকলে ঋষাদের ঢাকায় না থাকার কথা ছিল কানাডায় কারণ গ্লোবাল টি টোয়েন্টিতে সাকিব শরীফুলের মতো তারও মাতানোর কথা ছিল সাকিব ফরিবলরা একই দলে খেলছেন বটে কিন্তু রিশাদ হোসেন কানাডায় না থেকে হোম অফ ক্রিকেটে আপাতত এ দলের যে প্র্যাকটিসটা হচ্ছে সেখানে তিনি এসেছেন তার কানাডা যাওয়া হয়নি ভিসা জটিলতায় তবে যেখানে তিনি ক্রিকেটটা খেলুক সম্প্রতি যেহেতু বিশ্বকাপ মাতিয়ে এসেছেন এই লেগি দেশের ক্রিকেটে যে লেগ স্পিনারের বড় শূন্যস্থান ছিল সেই শূন্যতা এক লেগি রিষাদ পূরণ করেছেন তিনি অন্তত সামনে মাঠে ক্রিকেটে ভালো ক্রিকেটটা খেলুক একই রকম বাংলাদেশ জাতীয় দলকে সার্ভিস দেখ সেটাই বোধ করি আমাদের সবার চাওয়া রিফাত মিল টি স্পোর্টস সেটি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা <speaking in foreign language> For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.